বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে লাইসেন্স দেওয়া, পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসহারা বন্ধ করা সহ 15 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ট্রাক মালিক ও শ্রমিকরা। ধর্মঘটের সমর্থনে ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল সমাবেশ করেছে শ্রমিকরা। এ সময় তারা 15 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার মালিক ও শ্রমিক নেতারা জানান, দেশের পণ্য পরিবহনের শতকরা 85% সড়কপথে পরিবহন হয়, কিন্তু তারাই চরম অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে। হাইওয়ে ছাড়া যেন আমাদের গাড়ি জেলা পুলিশ, থানা পুলিশ যেন কাগজপত্র চেকিংয়ের নামে হয়রানি না করে। গাড়ি নতুন গাড়ি কিনলাম, রেজিস্ট্রেশন দিবেন, আর আমার ড্রাইভার আমরা ইন্টার লাইসেন্স দিবেন না, এটা তো হতে না। আমাদের লাইসেন্স দিতে হবে, আমরা বিআরটির অভিশাপ থেকে বাঁচতে চাই। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির কারণে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে বন্দর নগরী চট্টগ্রামেও। বন্দরে পণ্য নিয়ে যেমন কোনো ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার প্রবেশ করছে না, তেমনি বেরও হচ্ছে না, ফলে বন্দরে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ বন্দর ব্যবহারকারীদের মধ্যে। এদিকে সারা দেশের মতো খুলনাতেও 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 15 দফা দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দিয়েছেন জেলার পরিবহন নেতারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।